পারবে না বলবে, বা এমনিও যদি কোনো জায়গায় কনফিউশন হয় আমাকে ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, বা হোয়াটসঅ্যাপে আমাকে একটা পিং করে রেখে দেবে যে এই জায়গাটা অসুবিধা হচ্ছে। তো আমি তখন নেক্সট ক্লাসে সেইটা আমি একটু আলোচনা করে দেবো। বেশ, তাহলে আমরা পড়লাম লিনার্ড উইচার্ট পোটেনশিয়াল। লিনার্ড উইচার্ট পোটেনশিয়াল ইজ নাথিং বাট দ্য পোটেনশিয়ালস ফর আ মুভিং চার্জ, আর কিছুই না। আচ্ছা, ও আরেকটা জিনিস কলেজ থেকে ওই স্যার বলেছে যে এখান থেকে তোমার ফিল্ড বের করা দিতে পারে 10 নম্বরের, পুরো পুরো হ্যাঁ হ্যাঁ ফিল্ডটা বের করো, আর যদি তা না দেয় তাহলে হয়তো ওই সবকিছু করার পরে এ আর ডেল এ ডেল টি আর হচ্ছে তোমার কি যেন ওটা একটা বলি আমরা ডেল ডেল ভি, এই দুটো হ্যাঁ যে এক্সপ্রেশন গুলো বেরোয় সেই দুটো বের করতে দিতে পারে, মানে এই দুটো আচ্ছা আচ্ছা ইম্পর্টেন্ট, আর দেওয়ার চান্সেস 90%-এর উপরে। আচ্ছা বেশ ঠিক আছে, আমরা আস্তে আস্তে ফিল্ডটা ক্যালকুলেট করব। আচ্ছা, আমরা তাহলে আরেকবার আমরা একটু লিখে ফেলি ফাই। আচ্ছা, তোমাদের ভি দিয়ে করেছে, আমি ফাই নোটেশনে করছি। নোটেশনগুলো আলাদা আলাদা হতেই পারে, জিনিসপত্র মোটামুটি একই, ওইটা একটু তোমরা মানে মিলিয়ে নিও ইয়ের সাথে, বুঝে নিও। ঠিক আছে, আচ্ছা, 1 - r/p.r/c। নিচেরটা লিখছি না, একটা নতুন প্যারামিটার বিটা ইন্ট্রোডিউস করছি, যেটার মানে হচ্ছে ভি বাই সি। ঠিক আছে, এন ক্যাপ, এটাকে আমরা আর ভেক্টর বাই আর সেটা লিখতে পারি, এটা আর কিছু নেই, ইউনিট ভেক্টর অ্যালং আর। ঠিক আছে, এবার আমরা নিচের এই ডিনোমিনেটরটাকে নিয়ে একটু নাড়াঘাটা করব। কি ছিল, r - p.r/c, এইটাকে দেখো দেখি লিখতে পারি কিনা এইরকম ভাবে। লিখতে পারি আর ভেক্টরটাকে এন ক্যাপ আর দিয়ে লিখতে পারি, আর কমন নিলাম, 1 - sorry আর তো কমন নিয়েছি, p.n/ ভি বাই সিটাকে বিটা ধরেছি, তাহলে beta.n, এই পুরোটাকে কে ধরছি। ঠিক আছে, কে ইজ ইকুয়ালস টু 1 - beta.n, দিয়ে আলটিমেটলি আমি পেলাম কে আর, মানে নিচের ডিনোমিনেটরটাকে আমি কে আর বানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার ফাই কি হলো, q/4πε0 1/kr, কি সুন্দর হয়ে গেল ছোট্ট। আর এ μ0 q/4π, এই জিনিসটা লেখা যায় কিনা আমাকে চেক করে বল। ভি ছিল, ভিটাকে সিবি লেখা যায়, সিবিটা লেখা যায়। তাই তো, বিটা মানে কি, ভি বাই সি, তাহলে ভি ইজ ইকুয়াল টু সি বিটা, সেটাই লিখেছি। মানে আমরা বিটা আর কে এই দিয়ে এক্সপ্রেস করে ফেললাম, ছোট করে ফেললাম। আচ্ছা, আচ্ছা, এই স্কোয়ার ব্র্যাকেট দেওয়া মানে এই রিটার্ডেড না লিখলেও স্কোয়ার ব্র্যাকেট যদি থাকে সেটা মানে হচ্ছে ওই রিটার্ডেড টাইমেই সবকিছু করা হচ্ছে। ঠিক আছে, এইবার নন রিলেটিভিস্টিক কেস যদি ধরি আমি,
নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে কি হয়, বিটা ইজ ভেরি ভেরি লেস দেন সি, তার মানে ভি বাই সি ইজ ভেরি ভেরি লেস দেন ওয়ান। ঠিক আছে, ভেরি ভেরি লেস দেন ওয়ান মানে প্রায় আমরা বলতে পারি ভি বাই সিটা টেন্স টু জিরো। ভি বাই সি মানে কি, বিটা, বিটা টেন্স টু জিরো। বিটা টেন্স টু জিরো হওয়া মানে কি, কে ওয়ান মাইনাস বিটা এন, তাহলে বিটা জিরো হওয়া মানে কে টেন্স টু ওয়ান। আচ্ছা, এই কন্ডিশনটা যদি আমরা এবার এইটা এই থ্রি আর ফোরে যদি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে? নন রিলেটিভিস্টিক কেসে আমার এর কোনো ইয়ে থাকছে না কন্ট্রিবিউশন, আর ফাইটা আমার নর্মাল ভ্যালুতে চলে যাচ্ছে কুলম্বের যে এটা। ফাইটা তো নর্মালে যাচ্ছে, এরও তো একটা থাকবে, এর কেন থাকবে? বিটা তো টেন্স টু জিরো হলো, হ্যাঁ ওইখানেই আসছি, ওইখানে একটা কনফিউশন, হ্যাঁ ওইখানে আসছি। আচ্ছা, পাই তাহলে কিউ পাই এপসাইলন জিরো ওয়ান বাই আর। ঠিক আছে, ওই একই জিনিস, মানে যেটা নন রিলেটিভিস্টিক কেসে আমরা জানি সেটাই, কিউটাকে যদি ভাঙি ওই আর কি, রো ডিভি ড্যাশ বাই আরটা অবশ্যই রিটার্ড। আচ্ছা, এ তাই তো, এ তে আসছে মিউ জিরো কিউ বাই ফোর পাই। আচ্ছা, এইখানে তুমি বলছো বিটার, বিটাটা জিরো হচ্ছে, তো অ্যাকচুয়ালি বিটার সাথে সাথে কে টাও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এইভাবে সি বিটাটা যদি না লিখ না লিখে ভি লিখতাম তাহলে কি তুমি কিছু করতে পারতে? সি বিটাটা অ্যাকচুয়ালি কি, ভি তো, হ্যাঁ সি বিটা অ্যাকচুয়ালি ভি, ভিটা তো আমাদের মানে আমাদের হাতের মুঠোয় তাই না, মানে ভিটা তো আমরা ইয়ে করছি। মানে তুমি বলছো বিটা জিরো হওয়া মানে পুরো জিরো, সেটা নয়, বি টেন্স টু জিরো মানে 0.000 এরকম কিছু একটা আছে, কিন্তু সিটা তো প্রচন্ড হাই, সেটা মাল্টিপ্লাই হয়ে ওর একটা তো ডেফিনিট ভ্যালু দিয়েই দিচ্ছে। বুঝতে পেরেছো কথাটা কি বলছি? মানে তুমি জাস্ট বিটার দিকে তাকিয়ে বলছো বিটা টেন্স টু জিরো মানে পুরোটা জিরো হয়ে গেল, সেইটা কিন্তু নয়। বিটার সাথে সি এমন একটা হাই ভ্যালু যোগ আছে যেটা মাল্টি, মানে সি ইনটু বিটা এই টার্মটা কিন্তু একটা ডেফিনিট ভ্যালু রয়েছে, যেটা যেটা আমাদের পার্টিকেলের জিরো হচ্ছে না, বাট ওটা অনেক এটা ভেরি স্মল ভ্যালুতে চলে যাচ্ছে, ভেরি স্মল ভ্যালু। তাহলে এখানে পি ওয়াই আর, ঠিক আছে, এই যা ছিল আমরা যা জেনে এসেছি এতদিন সেইটা চলে এলো নন রিলেটিভিস্টিক কেস। এখানে একটা কোয়েশ্চেন, তাহলে আমরা শুধু শুধু ওটাকে বিটাকে ভাঙিয়েছিলাম কেন? আমরা তো সেই আবার বিটাকে বিতেই আনলাম না, বিটাকে ভাঙিয়েছিলাম তার কারণ হচ্ছে এই, মানে এটা তো আমার একটা জেনারেল, ইন জেনারেল মানে এটা রিলেটিভিস্টিক নন রিলেটিভিস্টিক সবার ক্ষেত্রে হবে। এবার রিলেটিভিস্টিক যখনই আমি করবো আমার যখন বিটার ভ্যালু এরকম দেওয়া থাকবে, রিলেটিভিটিতে তো আর কি ভি বাই সি তো ওরকম ভি বাই সি এর ভ্যালু দেওয়া থাকে, প্রবলেমগুলো বা যাই বল মানে আমার ভিটা সি এর থেকে কতটাই ছোট বা কিছু, তো তখন আমার এইটা কাজে লাগতো আর কিছুই না, এটাকে ভি রাখলেও কোনো অসুবিধা ছিল না। আমরা চাইছি মানে আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর গুলো, মানে এক্সটার্নাল ফ্যাক্টর বলতে কি ওই ওই জিনিসপত্র গুলো বাদ দিয়ে আমি বিটা আর কে দিয়ে রিপ্লেস করবো আর কিছুই না, এইটা জাস্ট পাকামো করা আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এইটা নন রিলেটিভিস্টিক কেসে চলে এলো। এখানে একটা মজার ব্যাপার, এই লিনার টুইচার্টে যখন এই ইয়েটা এই জিনিসটা তৈরি হয়েছিল ইকুয়েশনটা, তখনও কিন্তু রিলেটিভিটি ব্যাপারটা আসেই, মানে আবিষ্কার হয়। ঠিক আছে, কিন্তু অদ্ভুতভাবে মানে রিলেটিভিস্টিক কেসে গেলে ওদের ইয়েটা কিন্তু ঠিক থাকছে, আর নন রিলেটিভিস্টিক কেসে ওদের ইকুয়েশনটা প্রযোজ্য, রিলেটিভিস্টিক কেসে গেলে ওদের ইকুয়েশনটা প্রযোজ্য। মানে ওরা কতটা দূরদর্শী, মানে কতটা জেনারেলাইজড আর কি ইকুয়েশনটা মানছে। আমরা বলি ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা কোনো চেঞ্জ হয় না, ওটা যেমন সেরকমই রয়ে যায়, ঠিকঠাক রয়ে যায়, তাহলে লিনার উইচার্ডও ঠিকঠাক রয়ে যাচ্ছে, মানে স্যাটিসফাই করছে। হ্যাঁ অবশ্যই, তাহলে কেন বলা হয় ম্যাক্সওয়েলের ইকুয়েশনই একটা এমন ইকুয়েশন যেটার ক্ষেত্রে ওটা হতো দুটো? না না না, সেইটা সেইটা বলতে গেলে কি বলবো, ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ম্যাক্সওয়েলের যে জেনারেলাইজড ইকুয়েশন
ওইটা একটা কি মানে, ওটা হচ্ছে একদম বেসিক চারখানা ইকুয়েশন, মানে এই জিনিসটা কিন্তু বেসিক চারখানা ইকুয়েশন নয়। দেখো তুমি ভেবে দেখো, এ আর ফাই কিন্তু ম্যাক্সওয়েলের ইকুয়েশনের ভেতরে রয়েছে, তাই না? হ্যাঁ, ওগুলো হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশনের সলিউশন তুমি বলতে পারো, এই লিনার্ড উইচার পোটেনশিয়াল। কিন্তু ওইটা হচ্ছে মোর বেসিক, মোর ফান্ডামেন্টাল, এবং ওটা মানে নিউটনের ইকুয়েশন, যেমন ফোর্সের ইকুয়েশন দিয়ে সবকিছু হয়, ম্যাক্সওয়েলের ইকুয়েশন দিয়ে কিন্তু সবকিছু হবে এই ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন কোয়ান্টামের ক্ষেত্রে কার ইকুয়েশন দিয়ে সবকিছু হবে, যেটা মানে সাধারণত সব বইতে লেখা থাকে, সবাইও বলে যে ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা একটা এমন ইকুয়েশন যেটা ম্যাক্সওয়েল আগে দিয়ে গেছিল, বাট পরে রিলেটিভিটির গল্পটা ইনভেন্ট হওয়ার পরে দেখা যায় ওটা তখন আনচেঞ্জই হয়ে যায়, বাট আনচেঞ্জ সমস্ত মধ্যে আবার চেঞ্জেস করতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবার আমি লিনার্ড উইচারটাও দেখলাম যেটা রিলেটিভিটির আগে তৈরি হয়েছে, তুমি যেটা বললে, একদম। কিন্তু ওটাও তোমার ঠিক রয়ে যাচ্ছে, ওটারও কোনো সমস্যা হয়নি। তাহলে কারণ কি? কারণ লিনার্ড উইচার্ড পোটেনশিয়ালটা আসছে কোথা থেকে? ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকেই তো আসছে, হ্যাঁ, তো তাই জন্যই তো থাকছে ব্যাপারটা। লিনার্ড উইচার্ড পোটেনশিয়াল মানে আর কিছুই না, আমার ফাই আর জে, সরি, এ, তাই তো? ফাই আর এ কোথা থেকে আসছে? এখান থেকেই তো আসছে, এর এর সলিউশনটা হচ্ছে ফাই। আমরা তো শুরুটাই করেছি এর সলিউশন থেকে, ম্যাক্সওয়েল ইকুয়েশনের সলিউশন থেকে, তাই না? এটাই তো, এটা সলিউশন। তেমন সেম এ দিয়ে যেটা আছে সেই সলিউশনটা থেকে আমার এর ইয়েটা এসছে, এবার জাস্ট আগের চ্যাপ্টার গুলোতেই রয়েছে। হ্যাঁ, তো একই মানে জিনিস, মানে উৎসটা একই, বুঝতে পেরেছো? কিন্তু মোর ফান্ডামেন্টাল হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন। বেশ, এবার আমরা যাচ্ছি, আমরা ওই ফিল্ড ফিল্ড বের করতে চাই, ঠিক আছে? এতক্ষণ আমরা পোটেনশিয়াল বের করলাম, এবার আমরা ফিল্ড বের করতে চাই। তাহলে কিভাবে কি করব? এটা আমার ফিল্ড পয়েন্ট, এই পয়েন্টে ফিল্ডটা মাপছি, অবজারভিং পয়েন্ট এক্স ওয়াই জেড, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার রিটার্ডেড পজিশন, পজিশন যে পজিশনটা ছেড়ে এসছে। সি হচ্ছে প্রেজেন্ট পজিশন, আমরা ধরছি এক্স অ্যাক্সিস অ্যালং এ মুভ করছে চার্জটা, তার ভেলোসিটি ফিডার। এই অ্যাঙ্গেলটা থিটা জিরো, এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? আর আর জিরো, এটা এই যে পি পয়েন্ট থেকে না একটা পারপেন্ডিকুলার করেছি এটার উপর, ঠিক আছে? যেটা এটাকে ও পয়েন্টে ছেদ করেছে, এই পারপেন্ডিকুলারটা লেন্থ স্মল পি করছে। আচ্ছা, এই পয়েন্ট থেকে এ পির ওপর পারপেন্ডিকুলার করেছি, ঠিক আছে? ব্যাস, এইটা হচ্ছে আমার ছবি, ছবিটা বোঝা গেছে? এটা পয়েন্ট বি, ছবিটা বোঝা গেছে তো? এটা রিটার্ডেড পজিশন চার্জে, এটা আমার প্রেজেন্ট পজিশন চার্জে, এইখান থেকে আমি মাপছি, এই হচ্ছে আমার তিনটে পয়েন্ট, চার্জটা এই দিকে এক্স
পড়াবার মুভ করছে। আর ইউনিফর্ম ভেলোসিটি, এইটা একটা কথা, মানে আমরা এখন পড়ছি ফিল্ড অফ আ পয়েন্ট চার্জ উইথ আ ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম রেক্টিলিনিয়ার মোশন। ঠিক আছে, তাহলে যদি চার্জটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে তাহলে টি টাইমে ভেলোসিটি যা, টি ড্যাশ টাইমে ভেলোসিটি তাই হবে। দুদিকে সি দিয়ে ডিভাইড করল। আচ্ছা, টি ড্যাশ মানে আরেকবার মনে করিয়ে দিই, টি মাইনাস আর বাই সি। আচ্ছা, ভি বাই সি কি হয়, আমরা বিটা ডিফাইন করেছি, তাহলে বিটা টি, এটা হচ্ছে বিটা টি ড্যাশ, এটা একটা ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, এইবার এ থেকে সিতে যেতে চার্জটার টাইম কত লাগবে বলো? ভি বাই সি, ভি বাই সি হ্যাঁ ঠিক আছে, ভি বাই সি কেন হতে হবে বলো? ভি তো ভেলোসিটি, সিও তো ভেলোসিটি, টাইমটা কত থেকে, হ্যাঁ সেটা তো তোমার ডিসটেন্সটা হবে তো। আচ্ছা, ডিসটেন্স, ডিসটেন্সটা এবার বলো কি, ডিসটেন্সটা হবে আর জিরো, ডিসটেন্সটা আর জিরো যদি বলি সেটা টাইম হচ্ছে সি, মানে ভেলোসিটি হচ্ছে সি, তাহলে টাও যদি বলি টাও ইজ ইকুয়াল টু আর জিরো বাই সি। কিভাবে আসছে আমি বলে দিচ্ছি, এখন যখন চার্জটা এখান থেকে এ থেকে সিতে গেল সেই টাইমটা আমরা বের করছি তো, তাহলে আমাদের গল্পটা কি ছিল? গল্পটা হচ্ছে আমি এখান থেকে পি পয়েন্ট থেকে অবজার্ভ করছি, আমি যখন অবজার্ভ করছি তখন আমি অ্যাকচুয়াল অবজার্ভ করছি এইটা, এ পয়েন্টে আমার পোটেনশিয়াল বা ফিল্ড যাই বলো সেইটা অবজার্ভ করছি। ঠিক আছে, তার মানে আর কিছুই না, এ থেকে আমার যে সিগন্যালটা আসছে এই পাথ দিয়ে এইখানে আসছে, পিতে আসছে, এই পাথের লেন্থ আমি আর জিরো বলেছি, বোঝা গেছে? তো আর জিরো বলেছি এবং এটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যার ভেলোসিটি সি, তাহলে আর জিরো বাই সি এই টাইম, টাও ইজ ইকুয়াল টু আর জিরো বাই সি, সেই টাইমে আমার এ থেকে সিগন্যালটা পিতে আসছে এবং আমি কি বলেছি সেই টাইমে আমার প্রেজেন্ট পজিশনে চার্জের পজিশনটা কি প্রেজেন্ট টাইমে এইখানে, তার মানে এই টাইমটা আর এই টাইমটা ইকুয়াল, বলতে পারি তো? ভালো করে বোঝার চেষ্টা করো, তিনজনেই বুঝেছো? হ্যাঁ দাদা, দাদা এটা বুঝলাম না এটা। হ্যাঁ ঠিক আছে, আরেকবার বলছি, আমাদের মেন গল্পটা একদম প্রাথমিক প্রাইমারি গল্পটা হচ্ছে একটা চার্জ মুভ করছে, আমি একটা পার্ট একটা টাইমে অবজার্ভ করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি টি টাইমে অবজার্ভ করছি, কিন্তু আমি আসলে একটা পাস্টের একটা টাইমে ওই চার্জটাকে, ওর যে অবজারভেশনটা হচ্ছে চার্জটা একটা পাস্টের টাইমের অবজারভেশন, মানে আমি পিতে দাঁড়িয়ে, মানে পিতে দাঁড়িয়ে যদি অবজার্ভ করি সি পয়েন্টে তখন চার্জটা আছে, মানে আমি যখন অবজার্ভ করছি ধরি বারোটা, বারো পিএমে আমি অবজার্ভ করছি, ঠিক আছে, বারো পিএমে চার্জটা সি পয়েন্টে আছে প্রেজেন্ট টাইম এটা, ঠিক আছে, কিন্তু আমি যে জিনিসটা অবজার্ভ করছি সেই অবজারভেশনটা অ্যাকচুয়ালি আগের অবজারভেশন, মানে আগে ধরি এগারোটা পঞ্চান্নতে চার্জটা যেখানে ছিল তার ফিল্ডের অবজার্ভ করছি, এইটুকু গল্প তো আগে থেকেই বলে আসছি, তাই তো? এটা এটা বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তার মানে এই এগারোটা পঞ্চান্ন পিএমে যে অবজারভেশনটা আমি এখন পাচ্ছি, ঠিক আছে, এইখান থেকে এগারোটা পঞ্চান্ন পিএমে সেই সিগন্যালটা বেরিয়েছিল, সেই সিগন্যালটা আমি যখন বারো পিএমে অবজার্ভ করছি সেই সিগন্যালটা এগারোটা পঞ্চান্নতে যেটা বেরিয়েছিল সেইটা এসে পিতে বারো পিএমে পৌঁছাচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ। তো সেই টাইমটাই তো মেজার করছি আমরা, পাঁচ মিনিট ধরে এই সিগন্যালটা এখানে এসছে,
ঠিক আছে, এই পাথের লেন্থ কত, R0, সিগন্যালের ভেলোসিটি কত, সি, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, লাইটের ভেলোসিটি, তাহলে ডিস্টেন্স R0 বাই ভেলোসিটি সি, সেটাই টাইম, তাই তো? তাহলে টাউ ইজ ইকুয়াল টু R0 বাই সি। তো এই টাইমেই আবার এই চার্জটা তো সি পজিশনে গেছে, তাই না? এই যে 5 মিনিট বাদে যে আমি অবজারভেশনটা পেলাম, এই 5 মিনিটের মধ্যে মানে 12 PM এ চার্জটা সি পজিশনে আছে, তাই তো? তার মানে চার্জ এ থেকে সি তে আসতে টাইম কত লাগলো, এই একই টাইমটাই। তাহলে টাইম টেকেন বাই দ্য চার্জ পার্টিকেল ফর মুভিং ফ্রম এ টু সি, সেটা হচ্ছে টাও ইজ ইকুয়াল টু R0 বাই সি। আচ্ছা, তাহলে এসি কত হবে, এসি যে লেন্থটা আমার, ভি ইনটু টি, বোঝা গেছে? এটা কিন্তু ভেক্টর না, মানে এটা আমি লেন্থটা বোঝাচ্ছি, এসি জ্যামিতি আর কি, জিওমেট্রিক্যাল জিনিস। এসিটা হচ্ছে ভি, এটাও কিন্তু ক্রস নয়, ঠিক আছে, জাস্ট মাল্টিপ্লাই, ঠিক আছে? তাহলে বিটা R0। এবার এই একই একটু জিওমেট্রি করো, এটা হচ্ছে θ0, তাহলে cos θ0 ইজ ইকুয়াল টু এবি বাই এসি, তাহলে এবি ইজ ইকুয়াল টু এসি cos θ0। এসি কত পেলাম, বিটা R0 cos θ0, তাহলে বিটা ডট আর বলতে পারি, তাহলে এবি পেলাম বিটা ডট আর। সেম ভাবে সাইন θ0 ইজ ইকুয়াল টু বিসি বাই এসি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু এসি সাইন θ0। এসির ভ্যালু পেয়েছি বিটা R0 সাইন θ0, এটা মানে হচ্ছে বিটা ক্রস R0, বোঝা গেল? তাহলে আমরা এবি পেলাম বিটা ডট R0, এবি কোথায়, এটা লিখে দিচ্ছি এখানে, এবি পেয়েছি বিটা ডট R0, আর এসি, সরি, বিসি, বিসি পেলাম বিটা ক্রস R0, ঠিক আছে? এবার ট্রায়াঙ্গেল বিপিসি থেকে যদি বলি, কোথায় বিপিসি, বিপিসি এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা থেকে দেখো বলতে পারি, এটা তো আমার রাইট অ্যাঙ্গেল, তাহলে বলতে পারি বিপি ইজ ইকুয়ালস টু সিপি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তার রুট ওভার অবশ্যই লিখতে পারি, বিপি ইজ ইকুয়ালস টু সিপি মানে আর, বিসি এই মাত্র বের করলাম, রুট মানে পাওয়ারে, কত নম্বর ইকুয়েশন হবে আমি জানি, মনে নেই, যাই হোক, এটা একটা ইকুয়েশন। পিসিও কোথায়, পিসিও, পিসিও এই ছোট্ট সরু ট্রায়াঙ্গেলটা থেকে, এটা থেকে দেখো, এটা হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা মানে হচ্ছে এইটা, এইটা বাই পিসি মানে ওপি বাই পিসি, ওপি মানে পি মানে স্মল পি, ওর ভ্যালুটা ধরেছিলাম, আর পিসি তো আর, তাহলে স্মল স্মল পি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, সাইন থিটা 0 সেটা হয়ে যায় পি বাই R0, সেখান থেকে পি পাচ্ছি R0 সাইন থিটা 0, এই দুটো সেম ইকুয়েট করে দিলাম, আর সাইন থিটা R0 সাইন থিটা 0, দুদিকে বিটা লাগিয়ে দিলাম, কিচ্ছু না, এগুলো জাস্ট ম্যাথামেটিক্স হচ্ছে এখন,
পেলাম এটা। এইবার এইবার আরেকটা জিনিস আমি মাঝে করতে ভুলে গেছি, এই বিপিসি থেকেই, এইটা থেকে, এটা তো একটা ইকুয়েশন পেলাম, আরো একটা জিনিস পাই, সেটা হচ্ছে বিপি মানে হচ্ছে এপি মাইনাস এবি। এপির ভ্যালু যদি বসাই R0, আর এবির ভ্যালু বিটা ডট R0, এটাও একটা ইকুয়েশন। লাস্ট কি দিয়েছি ইকুয়েশন আমি, এক, এটা এক দিয়েছি, তো এটা যদি 2 3 4, এই 3 আর 4 এইটাকে আমরা 2-তে বসাবো, ঠিক আছে? 3 আর 4-এর যে যা কিছু এটা আমরা 2-তে বসাবো। সেইটা করে আমরা পাচ্ছি, বাদিকে বিপির জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম। ডান দিকে বিটা ডট R0-টাকে আমরা বিটা ডট এই বিটা ক্রস R0-টাকে বিটা ক্রস R করে দিতে পারলাম। আবার R0 - এইটা, এইটা মানেই তো হচ্ছে R - বিটা R এর রিটার্ডেড ভার্সানটাই তো এইটা, তাই না? তার মানে এইখান থেকে এটা আসছে, এর জায়গায় আমি রিটার্ডের ভার্সনটা লিখে দিলাম। ডান দিকে এটা যেমন ছিল তেমন রইল। বাঁদিকেটা যেমন ছিল রইল, আমি আর লিখছি না, এখানে একটু কায়দা করছি, R-টাকে বার করে নিলাম। এইটা হলো। এইবার আমাদের যে একদম লেনার্ড উইচার্ড পোটেনশিয়াল এর এক্সপ্রেশন যেটা ছিল সেইখানে আমরা, হ্যাঁ বলছি এটা রিটার্ডেড ভার্সনটা, এটা কি করে হলো মানে, এটা বুঝলাম, এইটা রিটার্ডেড ভার্সনটা ছবিতেই দেখো, রিটার্ডেড জায়গাটার আমরা অবজারভেশনটা R0 দিয়ে করেছি, মানে 0 রিলেটেড সবগুলো হচ্ছে রিটার্ডেড, আর আমার অ্যাকচুয়াল প্রেজেন্ট পজিশন R, তাই না? মানে অ্যাকচুয়াল প্রেজেন্টে যেটা আমি R ভেবে আর কি অবজার্ভ করছি সেটা অ্যাকচুয়ালি R0 দিয়ে, মানে R0 পাথ অতিক্রম করে এসছে সেই অবজারভেশনটা। ও আচ্ছা বুঝেছি, তাই না? মানে আমি ভাবছি এইটা, মানে এটা রিটার্ডেড ভার্সন কিন্তু আমি অবজার্ভ করছি, মানে অ্যাকচুয়াল অবজার্ভ করছি এইটা। যাই হোক, এগুলো জাস্ট নোটেশন আর কিছুই না। আচ্ছা, দিয়ে আমরা অরিজিনাল যে আমাদের ইকুয়েশন ছিল সেইখানে যদি আমরা বসিয়ে দিই, তখন আমাদের পাল্টে গেল এই জিনিসটা, এই জিনিসটা হয়ে গেল। ওটা লিখছি না, এই সেম জিনিসটা, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পোটেন্সিয়াল অফ আ চার্জ পার্টিকেল যে কিনা রেক্টিলিনিয়ার মোশনে আছে, ঠিক আছে? এবং এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু পোলার কোঅর্ডিনেটে R আর θ দিয়ে কিন্তু আমরা করে ফেলেছি, পোলার কোঅর্ডিনেটে আমরা এক্সপ্রেস করেছি পোটেনশিয়ালি, মানে আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি সেখানেই আছি এখনো অব্দি, পোটেনশিয়ালে ছিলাম, পোটেনশিয়ালেই আছি, জাস্ট এখানে একটা স্পেশাল কেস যেখানে আমার পয়েন্ট চার্জটা এক্স ডিরেকশনে মুভ করছে উইথ আ ইউনিফর্ম ভেলোসিটি। এইবার আমরা আরেক ধাপ এগিয়ে ফিল্ডের দিকে যাওয়ার চেষ্টা করব। ফিল্ডের দিকে যাওয়ার আগে আমরা একটু কম্পোনেন্টে ভেঙে নিই, এটা তো স্কেলার, এটার কোনো
অসুবিধাই নেই। এটা ভেক্টর, এটার একটু কম্পোনেন্ট গুলো আমরা জেনে নিই। আচ্ছা, বিটা সেটা হচ্ছে ভি বাই সি, ভিটা আই ডিরেকশনে, আমরা প্রথমেই বলেছি এক্স ডিরেকশনে মুভ করছে, ঠিক আছে, লিখে ফেললাম এইভাবে। বিটা এক্সটা, বিটা এক্স মানে এটাই, মানে এক্স ডিরেকশনে যা মুভ করছে, বিটা ওয়াই জিরো, বিটা জেড জিরো। তাহলে আমরা বিটা, বিটা এক্সটাই অ্যাকচুয়ালি হচ্ছে বিটা, বিটা এক্স আই যেটা সেটাই বিটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওর একটাই জাস্ট কম্পোনেন্ট। এর এক্স কম্পোনেন্টটা তাহলে কি হবে, মিউ জিরো ইউ বাই ফোর পাই, ওপরে একটা সি চলে আসবে। আচ্ছা, এখানে বিটা করেছি তো এখানে একটা সি আসবে, আমি ভুল ভুল লেগেছে, বিটা করে দিয়েছি, ভি ছিল, ভি বাই সি করেছি, তাই ওপরে আবার একটা সি আসছে। বোঝা গেছে তো ওটা, এটা হ্যাঁ সি এ এক্স, এক্স কম্পোনেন্ট তো স্বাভাবিকভাবে বিটারও এক্স কম্পোনেন্ট, আর নিচে যা আছে আছে, ঠিক আছে, যেটা ছিল সেটাই লিখছি। আচ্ছা, বিটা এক্সটাই তো আবার বিটাই তো, বিটা এক্স মানেই তো বিটা আমাদের এই কেসের জন্য, বিটা দিয়ে লিখে দিতে পারি। আবার এখানে একটু কায়দা করা যেতে পারে, যেটা হচ্ছে সি আছে তো সামনে একটা, আমি এপসাইলন জিরো মাল্টিপ্লাই করলাম ওপর নিচে, ঠিক আছে, নিচেও এপসাইলন জিরো করলাম, ওপরে এপসাইলন জিরো আনলাম, এটা যা আছে আছে, এটা এটা আর কিছু না। তাহলে দেখো মিউ জিরো এপসাইলন জিরো কি হয়, ওয়ান বাই সি স্কোয়ার, কারণ সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার মিউ জিরো এপসাইলন জিরো। তাহলে ওয়ান বাই সি স্কোয়ার যদি আসে, এই সি, এই সি কেটে যাবে, তাহলে নিচে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো সি চলে, এটা যা আছে আছে। এ ওয়াই তো এই বিটা ওয়াই দিয়ে আসবে, তো বিটা ওয়াই জিরো মানে পুরো জিরো, এ জেড ও জিরো, ঠিক আছে। তাহলে এ মানে হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এগুলো তো জিরো, এইটাই জাস্ট থাকছে, ঠিক আছে, সেটার ভ্যালু তো এইটা বের করলাম, ঠিক আছে, এই ভ্যালুটাই পুরো এ এর ভ্যালু, অবশ্যই যখন এক্স ডিরেকশনে মুভ করছে। এবার আমরা যেটা আমাদের পয়েন্ট ছিল ইলেকট্রিক ফিল্ড বার করা, সেইখানে আসছে। ইলেকট্রিক ফিল্ড মানেই আমরা জানি, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা বলে ফেলো কেউ একজন। মাইনাস ডেল ভি মাইনাস ডেল এ ডেল টি, ঠিক আছে, মাইনাস ভি এর জায়গায় আমি ফাই লিখছি, মাইনাস ডেল এ ডেল টি। ইটাকেও তো আমরা কম্পোনেন্টে ভেঙে দিতে পারি, ডেল্টাটাকেও কম্পোনেন্টে ভাঙি, আচ্ছা, এর একটাই কম্পোনেন্ট, তাই তো দেখলাম একটু আগে আমরা, আই কম্পোনেন্ট। আচ্ছা, এবার কম্পেয়ার করি কম্পোনেন্ট গুলো বোথ সাইডের, তাহলে ইএক্স ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ডেল ফাই ডেল এক্স মাইনাস ডেল এ ডেল টি, ইউআই পাচ্ছি মাইনাস ডেল ফাই ডেল ওয়াই, জেড পাচ্ছি মাইনাস ডেল ফাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে ডেল ফাই ডেল এক্স ডেল ডেল এ ডেল টি, মানে ডেল ডেল এক্স আর ডেল ডেল টি, এই দুটোকে আমরা এবার রিলেট করার একটু চেষ্টা করব। এইটা করার জন্য আমরা একটা স্টেশনারি অবজারভার অবজারভিং
অবজারভারকে আমরা রাখলাম ফিল্ডটা অবজার্ভ করার জন্য, ঠিক আছে? কেউ একজন ওই স্টেশনারি অবজারভার রইল, সে অবজার্ভ করছে কি? এটা টি টাইমে যদি হয়, এটা টি প্লাস ডিটি টাইমে যদি হয়, আর এর ইয়েটা যদি ডিএক্স হয়, তাহলে সে যেটা অবজার্ভ করছে যে ফিল্ডটা টি প্লাস ডিটি টাইমে অবজার্ভ করছে সেটা অ্যাকচুয়ালি এই টাইমের ফিল্ড, এইটুকু বোঝা গেছে? ডিটি টাইমে ডিএক্স দূরত্ব গেছে যার ভেলোসিটি ভি, তাহলে ডিএক্সটাকে আমরা ভি ডিটি লিখতে পারি, একই না লিখতে পারি তো? কিন্তু সামনে একটা মাইনাস আসবে, কারণ কারণটা কেউ বলতে পারবে? কারণ ওই একই জিনিস, আমরা এই টাইমে অবজার্ভ করছি কিন্তু অবজারভেশনটা আমাদের এই টাইমের, তাই না? মানে এই টাইমে ডি প্লাস ডিটি টাইমে যে অবজার্ভ, যে ফিল্ডটা আমরা অবজার্ভ করছি যেটা কি করছে, এক্সিস্ট করছে টি টাইমে, তাই তো? টি টাইমে এক্সিস্ট করা মানে কি? পেছন দিকে গেল মানে তার আগে, মানে মাইনাস ভি ডিটি তার লেন্থটা কমে গেল, এইটা টোটালটা 10 কিলোমিটার, আমি এখানে দাঁড়িয়েছি, টি টাইমে পার্টিকেলটা এখানে ছিল, টি প্লাস ডিটি টাইমে পার্টিকেলটা এখানে এলো, এই ডিস্টেন্সটা ডিএক্স, ঠিক আছে? আমি এই টি প্লাস ডিটি টাইমে যে অবজারভেশনটা করছি সেটা অ্যাকচুয়াল অবজারভেশন কার? টি টাইমে। তো আমি এইখান এইখানে যখন পার্টিকেলটা তখন আমি মাপছি, কিন্তু অ্যাকচুয়াল যেটা মাপছি সেটা হচ্ছে এই টাইমে পার্টিকেলটা যখন ছিল তার ফিল্ডটা, তার মানে ব্যাকে যেতে হলো আমাকে, তাই তো? তাই জন্য মাইনাস ভি ডিটিটা এলো, বোঝা গেল এটা? হ্যাঁ বুঝেছি। বেশ, উপাসনা বুঝতে পারছো? হ্যাঁ দাদা। বেশ, তাহলে ডিএক্স ইজুয়াল টু মাইনাস ভি ডিটি, তাহলে ডি বাই ডিএক্স সেটা করতে পারি ডি বাই ভি ডিটি, এটাকে ডেলেও যদি করে দিই, একবার আমি লিখছি মাইনাস ডেল ডেল টি, সেটা হয়ে যাচ্ছে ভি ডেল ডেল এক্স, ঠিক আছে? পিওরলি ম্যাথামেটিক্যাল জিনিস একটু, আচ্ছা তাহলে দেখো ইএক্স কি হচ্ছে, মাইনাস ডেল ফাই ডেল এক্স প্লাস ভি ডেল এ ডেল এক্স, এত কিছু করার আমার উদ্দেশ্যটাই হচ্ছে আমি পুরোটাকে পজিশন রেসপেক্টে নিয়ে চলে এলাম ডেল ডেল এক্স নিয়ে, ঠিক আছে? আচ্ছা এইবার ওই ইএক্স যেটা আমি পেলাম, ইএক্স ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল এক্স প্লাস পি আছে একটা ভি ডেল এ ডেল এক্স, এবার ফাই আর এ যা ভ্যালু পেয়েছি সেই ভ্যালুগুলো আমরা সাবস্টিটিউট করে দিচ্ছি, সেটা সাবস্টিটিউট যদি করি ফাই এর ভ্যালু কি ছিল, কিউ বাই 4 পাই এপসাইলন 0 ওয়ান বাই আর ইন্টু ওয়ান মাইনাস থিটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হাফ, এইটা ছিল ফাই প্লাস পি ডেল ডেল এক্স, এ কি ছিল, কিউ বাই 4 পাই এপসাইলন 0 সি বিটা, ব্র্যাকেটের তো এই সেম জিনিস আমি লিখছি, করো এবার একদম ম্যাথামেটিক্স এর জিনিস, করো বসে বসে ডেল ডেল এক্স করো,
তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0, সেটা কি হয় দেখো, এটা বাইরে বেরিয়ে গেল। এবার এটার উপর ডেল ডেল এক্স হবে, এটাকে যদি আমি আর ইনটু এইটা টু দি পাওয়ার মাইনাস আপ করে দিলাম, ঠিক আছে, ইনভার্স করে দিলাম, তো তার জন্য কি আসছে? আরটা বেরোবে তো, আর বেরোবে, আর তো কি আর কিছু, আর তো আমার রেডি ইয়ে, এটা ওটা কি বেরোবে? ডিপেন্ডেন্ট না, মানে নন ডিপেন্ডেন্ট না, না আরটা কেন নন ডিপেন্ডেন্ট? আর এর ভিতরে কে আছে? ও আমি তো টাইমে করছি না, তো এক্স এ করছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো বাইরে বেরিয়ে এলো, ডেল ডেল এক্স অফ আর স্কোয়ার, এই আরটাকে ভেতরে পাঠিয়ে দিলাম আমি, বিটা স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আচ্ছা হাফ ছিল, মাইনাস হাফ করে দিলাম, ওপরে চলে গেল, প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন 0। আচ্ছা এখানে ভি আছে, এখানে সি আছে, ভি বাই সি আছে, ঠিক আছে, সেটা তাহলে এলো বিটা, বিটা এখানে আর একটা বিটা আছে, বিটা স্কোয়ার, বোঝা গেল? এটাও সেম এই জিনিসটাই, আমি মাইনাস হাফ এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 যদি কমন নি, বা আরো আরো একটা জিনিস, ডেল ডেল এক্স অফ এই ব্র্যাকেটের এইটা পুরো কমন চলে গেল, কি পড়ে থাকলো? এইখান থেকে পড়ে থাকলো 1, এখান থেকে পড়ে থাকলো মাইনাস বিটা স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা আপাতত এই অবধি একটা ইকুয়েশন ধরে রাখি। এবার ওই তোমার আর এর প্রবলেমটা নিয়ে আসছি, এটা মানে আর স্কোয়ার, আচ্ছা এক্স মানে হচ্ছে আর কস থিটা, ওয়ান মাইনাস কস স্কয়ার থিটার ভ্যালু কত? ভ্যালু ঠিক না, মানে ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা কি হয়? সাইন স্কয়ার থিটা। ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা হয় সাইন স্কয়ার থিটা, বসিয়ে দিলাম। এইবার তাহলে আমাদের ওই ওই যে ভেতরে ওই ব্যাপারটা যেটা ছিল, এইটা এটাকে একটু আমরা সিম্পলিফাই করতে পারি, আর এর জায়গায় বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনটু বিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার, এটা মানে হচ্ছে এই মাত্র পেলাম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে